হ্যালো ভিউর্স আর্ডেনটিক্স এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের যে ভিডিওটি বানিয়ে দেখাবো সেটার সাথে আমরা অনেকেই পরিচিত কারণ এই প্রজেক্টটি আমরা আমাদের বাসাবাড়িতে স্কুল কলেজ যেখানেই বলেন অফিস আদালত সব জায়গায় আমরা ইউজ করতে পারি প্রজেক্টটি হচ্ছে গিয়ে আমরা কিভাবে আমাদের যে পানির ট্যাঙ্ক আমরা ইউজ করি বাসা স্কুল কলেজ বা অফিস আদালতে এটার লেভেল কিভাবে নির্ণয় করবো সেই প্রজেক্টটি আমি এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এই প্রজেক্টটি বানাতে গিয়ে আমি যে যে পার্টসগুলো ইউজ করেছি প্রথমত আপনাদেরকে সেই পার্টসগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো এখানে আমরা ইউজ করেছি এনপিএন ট্রানজিস্টার বিসি পাঁচশো সাতচল্লিশ এই ট্রানজিস্টার আমরা ইউজ করবো তিনটা এখানে আমরা এলইডি বাল্ব ইউজ করবো দেখতে পাচ্ছেন এল ইডি বাল্ব এটা ইউজ করবো তিনটা কারণ আমরা এখানে তিনটা লেভেল নির্দেশ করবো আপনারা যদি এর থেকেও বেশি লেভেল নির্দেশ করেন তাহলে এখানে যে কয়টি লেভেল দেখতে চাইবেন সে কয়টি বাল্ব এবং সেই কয়টি এনপিএন ট্রানজিস্টার লাগবে যে কোনো কালারের আপনারা এল ইডি বাল্ব ব্যবহার করতে পারবেন এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নাইন ভোল্টের ব্যাটারি ইউজ করেছে এবং রেজিস্টার হিসাবে তিনশো ত্রিশ তিনশো হোমের একটি রেজিস্টার ইউজ করেছে এ হচ্ছে আমাদের পার্স আর আপনার এখানে আপনার প্রয়োজন মতো কিছু তার লাগবে সেটা আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন তো ভিওয়ার্স আমরা এখন সরাসরি প্রজেক্টে চলে যাবো কীভাবে প্রজেক্টটি বানায় সেটা আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা নিশ্চয়ই জানেন এনপিএন ট্রানজিস্টার এখানে তিনটা পিন আছে এই তিনটা পেনের এই প্রথমটা হচ্ছে কালেক্টর মাঝেরটা বেজ এবং শেষটা ইমিটর তো এখন আমি প্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে এই এনপিএন ট্রানজিস্টরের যে কালেক্টর পয়েন্ট আছে এই কালেক্টর পয়েন্টের সাথে এলইডি বাল্বের নেগেটিভ পয়েন্টে আমি সংযোগ দেবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কালেক্টর বেজ আছে কালেক্টর পিন আছে এই কালেক্টর পিনের সাথে এল ইডি বাল্বের যে নেগেটিভ প্রিন্ট সেটা আমরা সংযোগ দিয়ে নিয়েছি এইভাবে আমরা তিনটা সংযোগ দেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের তিনটা এল ইডি বাল্ব তিনটা ট্রানজিস্টরের সাথে সংযোগ সম্পন্ন করেছি এখন আমরা এই সংযোগকৃত ট্রানজিস্টর এবং এল ইডিটি একটা বোর্ডে আমরা অ্যাডজাস্ট করবো যাতে আমাদের কাজের সুবিধা হয় ফেয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের তিনটা ট্রানজিস্টার যে এল ইডি বাল্ব সংযোগ করেছি এটা আমরা একটা বিল বোড ইউজ সংযোগ দিয়ে নিয়েছি বা অ্যাডজাস্ট করে নিয়েছি এখন আমাদের যে কাজটা হবে আমাদের এই এনপিএন ট্রানজিস্টারের যে ইমিটার বেসটি আছে এখন আমরা ইমিটার বেস টু ইমিটার বেস প্রত্যেকটি ইমিটার বেস টু ইমিটার বেস একটা কমন সংযোগ দেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের বেস টু ইমিটার বেজে যে কমন সংযোগ সেই সংযোগটি সম্পন্ন করেছি এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের এলইডি বাল্বের যে পজিটিভ পয়েন্ট আছে এই পজিটিভ পয়েন্টও দু পজিটিভ পয়েন্টও আমরা একটা কমন সংযোগ দিয়ে দেব প্রত্যেকটি পজিটিভ পয়েন্টও একসাথে আমরা সংযোগ দেবো দেখতে পাচ্ছেন আমরা আমাদের এলইডি পজিটিভ পয়েন্টের সাথে পজিটিভ পয়েন্টের সংযোগ সম্পন্ন করেছি এখন আমাদের যে কাজটি হবে আমরা এখন যে তিনটা লেভেল নির্দেশ করবো এই তিনটা লেভেলের জন্য আমাদের তিনটা যে ওয়্যার লাগবে তিনটি ওয়্যার আমরা আমাদের এনপিএন ট্রানজিস্টরের যে বেস পয়েন্ট পেনটি আছে এই বেস পিনের সাথে আমরা এখন সংযোগ দিয়ে দিল দেখতে পাচ্ছেন আমরা এই যে তিনটা যে আমরা লেভেল নির্দেশ করবো সেই তিনটা লেভেলের আমরা তার সম্পন্ন করেছি এখন আমরা যে কাজটি করবো এখানে আমরা একটা তিনশো তিরিশ এম এর যে রেজিস্টার রেজিস্ট্রেসটি ইউজ করবো যাতে আমাদের বাল্বটি ফিউজ না হয়ে যায় এই কারণে আমরা তিনশো তিরিশ এমের একটি রেজিস্টার ইউজ করবো এখন আমাদের কাজ হবে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ পয়েন্ট অধি আমরা ইমিটার যে পেন আছে যে কম সংযোগ আমরা দিয়েছিলাম এই ইমিটার পেনের সাথে সংযোগ দিয়ে দেব এবং পজিটিভ পয়েন্ট অধি রেজিস্টারের মাঝে আমরা সংযোগ দিয়ে দেব এখানে আমরা আরও একটি তার সংযোগ দেবো সেটা হচ্ছে আমাদের ইনপুট হিসেবে যে কাজটি কাজ করবো সেটা হচ্ছে এই তিনটা তার লেভেল নির্দেশ করবে এবং তার সাথে যে কমন আরেকটি তার থাকবে সেটা আমরা এখন এখানে সংযোগ দিয়ে দেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের সম্পূর্ণ সার্কিটটা আসলে সম্পূর্ণ করে ফেলেছি এখন জাস্ট আমরা পরীক্ষা করে দেখব যে আমাদের সার্কিটটি কাজ করে কি না ব্যাটারির সংযোগ দিয়ে দেব এটা হচ্ছে আমাদের এই পর্যায় থেকে আমাদের লেভেলটা নির্দেশ করবে প্রথমত আমরা দেখি যে আসলে আমাদের সার্কিটটি কাজ করি না তারপরে আমি আপনাদেরকে লেভেল পর্যায়ে দেখাই দিব এটা হচ্ছে কমন যে তার সংযোগটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাল্বগুলো আসলে জ্বলছে অর্থাৎ আমাদের সার্কিটটি সম্পূর্ণ সঠিক আছে লাইট টপ করে আপনাদের সুবিধার্থে লাইট টপ করে দেখাই দিচ্ছে অর্থাৎ আমি এখন লেভেল হিসেবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা তিনটি লেভেল নির্দেশ করে নিয়েছি এটা থাকবে সর্বনিম্ন স্তর অর্থাৎ এই বাল্বটি এটা সেকেন্ড স্তর মাঝেরটি এবং এটা উপরের স্তর এই বাল্বটি নির্দেশ করবে আমি এখন পর্যায়ক্রমে এটা পানির মধ্যে দিব এবং পর্যায়ক্রমে বাল্বগুলো জ্বলতে থাকবে আপনারা আশা করি খুব সুন্দরভাবে দেখবেন খেয়াল করে এই আমি পানির মধ্যে এখন দিচ্ছি অর্থাৎ নিচের স্তরের বাল্বগুলো জ্বলে উঠেছে এটা দ্বিতীয় স্তরে দেখেন জ্বলছে এবং এই যে তৃতীয় স্তর এই তিনটি বাল্ব এখন জ্বলে উঠেছে সে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা এখন মনে করেন আমাদের পানির লেভেল কমে যাবে অর্থাৎ উপর থেকে যদি কমে যাবে তা আমি যদি আস্তে আস্তে তুলি তাহলে দেখবেন উপর থেকে প্রথমে এই বাল্বটি নিভে তারপরে মাঝেরটি তারপরে শেষেরটি এ আমি তুলে নিলাম অর্থাৎ আমার আমাদের প্রথম বাল্বটি নিভে গেছে এবার সেকেন্ড স্তর এবং তৃতীয় স্তর সেটা আপনারা দেখ বুঝতে পারছেন বিষয়টা আসলে খুবই ছোট্ট একটি প্রজেক্ট সুন্দর যেটা মজার একটি প্রজেক্ট আপনারা ইচ্ছা করলে নিজের বাসাবাড়িতে বানিয়ে অ্যাপ্লাই করতে পারেন মানে আরেকবার আপনাদের দেখাই দিচ্ছে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর উপরের স্তর আপনি আবার আপনাদের সুবিধার্থে আরেকবার লাইট অফ করে আমি স্তর বাই স্তর দেখাই দেব প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এখন যদি আমি আবার তুলে নেই তাহলে আবারকে উপর থেকে নেবে যাবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওতে সবার আগে টাইম লেন পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ